बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय छात्र छात्री आशा करी सबाई भालो आछो। गत क्लासे सम्भावनार जोगसूत्र निये आलोचना करा हुईछिलो, आज के सम्भावनार गुणन सूत्र निये आलोचना करा हबे। सम्भावनार गुणन सूत्र दुईटी, एकटा स्वाधीन घटनार जन्य आर एकटा अधीन घटनार जन्य। तो आर जोगसूत्र छिलो किन्तु दुईटी, एकटा बर्जनशील घटनार जन्य एकटा अबर्जनशील घटनार जन्य। বর্জনশীল ঘটনার জন্য দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সম আমরা কি লিখেছিলাম, প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি। আর ঘটনা এ বি যদি অবর্জনশীল হয়, অবর্জনশীল হলে কি হয়, এদের মধ্যে কমন উপাদান থাকে, তাই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান লেখা যায় প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা সম্ভাবনার দুটো সূত্র, একটা বর্জনশীল ঘটনার জন্য আর একটা অবর্জনশীল ঘটনার জন্য। দেখো তাহলে যেহেতু সম্ভাবনার যোগ সূত্র দুইটি, তাই গুণন সূত্র দুইটি আছে, একটা স্বাধীন ঘটনার জন্য একটা অধীন ঘটনার জন্য। স্বাধীন ঘটনা কোনগুলা, যে দুটি ঘটনা কি কারোর উপর অধীন না, ঘটনাগুলা এমনি এমনিতেই ঘটে, যার যার ইচ্ছা মতোই ঘটে, তাই এই ঘটনাগুলা পরস্পরের স্বাধীন বলা হয়। আর অধীন ঘটনার ক্ষেত্রে একটি ঘটনা সর্বদাই আরেকটি ঘটনার অধীনে ঘটে, তাই এই ঘটনাগুলাকে অধীন ঘটনা বলা হয়। তো প্রথমে আমি স্বাধীন ঘটনার জন্য আমি সম্ভাবনার গুণন সূত্রটি আমি তোমাদের প্রমাণ করে দেখাতে চাচ্ছি। দেখো স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র ইউ বি, দুইটি স্বাধীন ঘটনা হলে ইউ বি দুইটি স্বাধীন ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান লেখা হয় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ দুইটি ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা, পৃথক পৃথকভাবে তাদের ঘটার সম্ভাবনার গুণফলে সমান হলে ঘটনা দুইটি স্বাধীন হয়। যখন স্বাধীন ঘটনা নিয়ে আলোচনা করা হয় তখন এই কথাটি বলা হয়েছিল। তাহলে এখন দেখো সূত্রটি প্রমাণ করার জন্য যা করা আমি এখন দেখাচ্ছি, তোমরা সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করো। ধরি নমুনা ক্ষেত্র, ধরি নমুনা ক্ষেত্র এস এর মধ্যে ইউ বি দুইটি স্বাধীন ঘটনা, ইউ বি দুইটি স্বাধীন ঘটনা, নমুনা ক্ষেত্র এস এর মধ্যে ইউ বি দুইটি স্বাধীন ঘটনা। তাহলে স্বাধীন ঘটনার জন্য প্রবাবিলিটি অফ এ গিভেন বি সমান আমরা লিখতে পারি কত, প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি গিভেন এ সমান আমরা গাণিতিকভাবে কি লিখি, প্রবাবিলিটি অফ বি। দেখো লেখা যায় তাহলে এখানে দুইটা ঘটনা, একটা এ একটা বি, আর ইন্টারসেকশন নিয়ে আর একটা ঘটনা হয়েছে। তাহলে নমুনা ক্ষেত্রে মোট ফলাফল সংখ্যা, নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা যোগসূত্রে যেভাবে লেখা হয়েছিল ফলাফল সংখ্যা আমরা কী লিখছিলাম, নাম্বার অফ এস, সংক্ষেপে আরও শুধু এম দ্বারা লেখা হয়েছিল। দেখো এ ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা, এ ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা, এ ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা নাম্বার অফ এ, এটা সংক্ষেপে শুধু এন এ দ্বারা প্রকাশ করা হয়। দেখো আবার বি ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা, অনুকূল ফলাফল সংখ্যা, এ ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা নাম্বার অফ বি ইকুয়াল টু সংক্ষেপে কী লেখি, এন বি দ্বারা। আর একসাথে ঘটার একটা সম্ভাবনা আছে, সেটা কত, এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা, অনুকূল ফলাফল সংখ্যা নাম্বার অফ এ বি, একসাথে সংক্ষেপ আমরা এন এ বি দ্বারা দেখো প্রকাশ করে নিয়েছিলাম। অতএব
প্রবাবিলিটি অফ এর সময় আমরা কি লিখবো অনুকূল ফলাফল বা টোটাল ফলাফল অনুকূল ফলাফলটা কত দেখো এন এ আর টোটাল ফলাফলটা কত এন প্রবাবিলিটি অফ বি গিভেন এর সমান আমরা কি লিখতে পারি দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা কি লিখবো আবার অনুকূল ফলাফল বাই টোটাল ফলাফল তাহলে অনুকূল ফলাফল এ ইন্টারসেকশন বি এর অনুকূল ফলাফল সংখ্যা দেখো ইন্টারসেকশন বি ঘটন অনুকূল ফলাফল সংখ্যা কত লেখা হয়েছে এন এ বি আর টোটাল ফলাফল এন প্রবাবিলিটি অফ এর মান এখন লেখা হলো দেখো অনুকূল ফলাফল এন এ বাই এন টোটাল ফলাফল এন তাহলে এন এ বাই এন 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 ক্যান্সেল কি হয় দেখো এন এ বি বাই এন তাহলে প্রবাবিলিটি অফ বি গিভেন এর মান দেখে আমরা বের করে ফেললাম এখন আমাদের প্রমাণে যেটা আছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সুতরাং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা কি লিখব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাই নাম্বার অফ এস তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মান কত আমরা ধরে নিছি এন এ বি নাম্বার অফ এসটা কত এন এখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানটা হলে কত এন এ বি বাই এন কিন্তু প্রমাণে দেখো প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি আছে তাহলে প্রবাবিলিটি অফ এ এর এই মানটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে দেখো এন এ বাই এন লেখা যায় ইন্টু এন এ বি বাই এন এ লেখা যায় এই এন এ এন এ ক্যান্সেল হলে দেখো এন এ বি বাই এন এ লেখা যায় শুধু প্রমাণের সুবিধার্থে আমরা এন এ বাই এন এর মাধ্যম দিয়ে প্রকাশ করলাম তবে এই দুই পদের গুণনফল কিন্তু এটাই হয় সুতরাং কোনো পরিবর্তন করার হয় নাই তো এইটার সমান আমরা কী লিখি প্রবাবিলিটি অফ এ আর এন এ বি বাই এন এন এ বি বাই এন এ দেখো যে এটা লেখা যায় এটা আমরা বের করে লিখছি প্রবাবিলিটি অফ কত বি গিভেন এ বি গিভেন এ তাহলে বি গিভেন এ সমান আবার কি লিখতে পারি আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ প্রবাবিলিটি অফ বি তাহলে দেখো দুইটি ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি আমরা বলতে পারি তাহলে এটাই দেখো স্বাধীন ঘটনা ক্ষেত্র সম্ভাবনার গুণন সূত্র প্রমাণ হলো সূত্রটা কত প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি অর্থাৎ দুইটি ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা পৃথক পৃথকভাবে তাদের ঘটার সম্ভাবনার গুণ ফলে সমান হয় এখন অধীন ঘটনার জন্য কি হয় দেখো একটু দুই অধীন ঘটনার ক্ষেত্রে অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র এ ও বি দুইটি অধীন ঘটনা হলে দুইটি অধীন ঘটনা হলে এ ও বি দুইটি অধীন ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান লেখা হয় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ অথবা লেখা যায় প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ গিভেন বি বি গিভেন এ মানে বি আর এ গিভেন বি মানে বি এ তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কিন্তু এখানে আর প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ পরে তাহলে দেখো অধীন ঘটনার জন্য সূত্র দূরেই লেখা যায় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ অথবা প্রবাবিলিটি অফ বি প্রবাবিলিটি অফ এ গিভেন বি ও লেখা যায় তাহলে এই প্রমাণটা দেখো স্বাধীন ঘটনার যে প্রমাণটা একটু আগেই দেখো আমরা করে ফেললাম স্বাধীন ঘটনার যে প্রমাণ করার জন্য সর্বশেষ লাইনে দেখো এন এ বাই এন ইন্টু এন এ বি বাই এন এ এটা কি লেখা যায় নাম্বার অফ এ বাই এন সমান প্রবাবিলিটি অফ এ নাম্বার অফ এন এ বি বাই এন এ সমান কি লেখা যায় বি গিভেন এ তাহলে দেখো শেষ লাইনের আগের লাইনের প্রমাণটুকুই দেখো প্রথমটার মধ্যে আছে অনুরূপভাবে দ্বিতীয় প্রমাণটি করা যায় শুধু নমুনা ক্ষেত্রে এস এর মধ্যে এ ও বি দুটি স্বাধীন ঘটনা না বলে অধীন ঘটনা বললে লিখে গেলে একই ধরনেরই দুটো ফলাফল এবং এটাও কিন্তু প্রমাণ করে দেখানো হলো যা স্বাধীন ঘটনার মধ্যে থেকে অধীন ঘটনার প্রমাণটি পাওয়া যায় শুধু স্বাধীন ঘটনা চাইলে ঘটনাগুলোর পরিচয় এ ও বি স্বাধীন বলে আর অধীন হলে এ ও বি অধীন দিয়ে শুরু করলেই হবে
তাহলে সম্ভাবনার যোগসূত্র গুণন সূত্র দেখো বলা হলো এবং এই সূত্রগুলো ব্যবহার করে অনেক অঙ্ক করা যায়। এখন সেইগুলোর দিকে আমাদের অগ্রসর হতে হবে। তো দুই একটা অঙ্কের কথা আমি বলি, সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে তাদের নমুনা ক্ষেত্রটি তৈরি করো। সম্ভাবনা নির্ণয় কর। একটা অঙ্ক দেখো, সম্ভাবনা নির্ণয় কর। কি বলা হলো, একটি ছক্কা দুইটি মুদ্রা একত্রে মানে একসাথে নিক্ষেপ করে তাদের নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে এবং সেই নমুনা ক্ষেত্র থেকে ছক্কার চার ওঠার সম্ভাবনা কত এটা বার করতে হবে। তো নমুনা ক্ষেত্র মানে আমরা কিভাবে প্রকাশ করি, একটা আয়তক্ষেত্রের মধ্যে একটা ছক্কার পিঠ থাকে ছয়টি আর একটা মুদ্রার পিঠ থাকে দুইটি, কিন্তু দুইটি মুদ্রা তাহলে টু স্কয়ার, রিপিট করলে টু স্কয়ার, তাহলে চারটি বিন্দু হয় দুইটা মুদ্রার ক্ষেত্রে। তাহলে সলিউশনটা দেখো, একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে ছক্কার পিঠ ছক্কা এক থেকে ছয় পর্যন্ত লেখা থাকবে, ছয় গুণন মুদ্রা একটা মুদ্রার দুই পিঠ, কিন্তু দুটি মুদ্রার কথা বলা হয়েছে তাই টু স্কোয়ার। তাহলে কত হলে, তাহলে টু স্কোয়ার ফোর চারশো চব্বিশ, তাহলে চব্বিশটি নমুনা বিন্দু এখানে পাওয়া সম্ভব। একটি ছক্কা দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে চব্বিশটি নমুনা বিন্দু নিয়ে গঠিত নমুনা ক্ষেত্রটি নিম্নরূপ। দেখো তুমি নমুনা ক্ষেত্রটি তোমাদের তৈরি করে দেখাই, দেখো নমুনা ক্ষেত্র মানে একটা আয়তক্ষেত্র দেখা নিলাম, তাহলে ছক্কাতে এক থেকে ছয় পর্যন্ত লেখা থাকে, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছক্কার ছয়টি আর দুটি মুদ্রা টু স্কয়ার, দুটির মুদ্রা নিক্ষেপ করলে হেড 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 টেল টেল হেড আসতে পারে। তাহলে কি হলো, হেড টেল টেল হেড হেড হেড, আচ্ছা আমি নতুন করেই লিখি, একটি মুদ্রা দুইটা পিঠ দুইটা নিকেট টু স্কোয়ার, চারটা নমুনা বিন্দু পাওয়া যায়। নমুনা বিন্দুগুলো কি কি হয়, হেড 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 টেল টেল হেড আর কি হয় টেল টেল, এই দেখো চারটা নমুনা বিন্দু পাওয়া গেল। কারণ একসাথে নিক্ষেপ করতে গেলে এটাকে যদি গুণন অবস্থা রেখে দেয় গুণন করে করে লাগে, হেড হেড ওয়ান হেড হেড টু হেড হেড কি হলো থ্রি, হেড হেড ফোর হেড হেড ফাইভ হেড হেড সিক্স, এইভাবে সব গুণন করে লাগলে। এখন যদি ওয়ান হেড হেড টু হেড হেড লেখো তাও লেখা যাবে, যে কোনো দিক থেকে লেখা যাবে। তাহলে হেড টেলের ক্ষেত্রে কী হয় দেখো, হেড টেল ওয়ান হেড টেল টু হেড টেল থ্রি হেড টেল ফোর হেড টেল ফাইভ হেড টেল কত সিক্স, টেল হেডের জন্য আবার লেখো টেল হেড ওয়ান টেল হেড টু টেল হেড থ্রি টেল হেড ফোর টেল হেড
5 tail head 6 এবং সর্বশেষটা লেখো tail 1 tail 2 tail 3 tail 4 tail 5 tail 6 তাহলে নমুনা ক্ষেত্র তৈরি করা হলো এবং দেখো প্রত্যেক সারিতে ছয়টা করে বিন্দু আছে সারি আছে কয়টা চারটি তাই 24টি নমুনা বিন্দু আছে তাহলে নমুনা বিন্দু থেকে নমুনা ক্ষেত্র নমুনা বিন্দু দ্বারা নমুনা ক্ষেত্রটি তৈরি করে কি বাই করতে বলেছে ছক্কায় 4টা সম্ভাবনা অতএব ছক্কায় 4টা সম্ভাবনা ছক্কায় 4টা সম্ভাবনা বের করতে বলেছে তাহলে সম্ভাবনা মানে কি অনুকূল ফলাফল বাই টোটাল ফলাফল তাহলে টোটাল ফলাফল নমুনা ক্ষেত্রে কয়টি 24টি আর অনুকূল ফলাফল কার জন্য ছক্কায় 4টার সম্ভাবনা তাহলে 4টার জন্য এই একটা ঘটনা 2 দিয়া 3 দিয়া 4 দিয়া তাহলে অনুকূল ফলাফল আছে কয়টা 4 টোটাল ফলাফল 24 তাহলে 1/6 তাহলে ছক্কায় 4টার সম্ভাবনা হবে 1/6 যদি বলা হয় দুইটি হেড ও জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা দুইটি হেড ও জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা দুইটি হেড ও জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রের জন্য টোটাল ফলাফল 24টা এখন অনুকূল ফলাফল দেখতে হবে কার প্রেক্ষিতে দুইটি হেড ও জোড় সংখ্যা তাহলে দুইটি হেড দেখো জোড় সংখ্যা দুইটি হেড জোড় সংখ্যা দুইটি হেড জোড় সংখ্যা তাহলে অনুকূল ফলাফল কয়টি হলো দেখো 3/24 অর্থাৎ 1/8 যদি বলা হইতো দুইটি হেড ও বেজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা তাও কিন্তু 3/8 হইতো কারণ দেখো বেজোর সংখ্যার জন্য দুইটা করে হেডের ঘটনা কয়টা আছে তিনটাই আছে একটা দুইটা তিনটা তাই 3/24 অর্থাৎ 1/8 অর্থাৎ যে কোনো নমুনা ক্ষেত্র তৈরি করে আমরা এই প্রাপ্ত ফলাফলগুলো তৈরি করে নিতে পারি প্রিয় ছাত্রছাত্রী সময় এখানেই শেষ সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ